ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউার্স আজ তোমাদের জন্য থ্রি ডি জিওমেট্রির উপর আমরা একটা এমসিকিউ সেট নিয়ে চলে এলাম এখানে টোটাল কুড়িটা কোয়েশ্চেন আছে এবং তার জন্য টাইম আছে কুড়ি মিনিট তো দেখো লাস্টে তোমরা আনসার কি পেয়ে যাবে এখান থেকে প্র্যাকটিস করার পর ওখানে মিলিয়ে নেবে যে তোমাদের কটা ঠিক হলো তো দেখে নাও এখানে আমাদের থ্রি ডি জিওমেট্রির প্রথম কোশ্চেন আছে তারপরে দ্বিতীয় কোশ্চেনটা আছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস উইথ ডিরেকশন রেশিও দেওয়া আছে তারপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বর কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছ একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর একটা প্লেনের প্যারালাল তার ইকুয়েশান এভাবে দেখে নাও পাঁচ নম্বর ছ নম্বরটা আমাদের প্লেন থেকে আছে সাত নম্বরটা প্লেন আর স্ট্রেট লাইন দুটোর কনসেপ্ট এখানে লাগবে আটেরটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট কখন করবে তার কন্ডিশান জানতে হবে ন নম্বর হচ্ছে এখানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইনস তারপরে দশের প্রশ্নটা আছে আমাদের ইকুয়েশান অফ দ্য প্লেন কন্টেনিং দ্য স্ট্রেট লাইন এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এভাবে আছে এগারোর প্রশ্নতে বলেছে যে ইমেজ অফ দ্য পয়েন্ট ইন দ্য প্লেন বারোতে বলেছে সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য স্পিয়ার তারপরে তেরোটাতে আছে আমাদের ইকুয়েশান অফ সার্কেল মানে এটাও স্পিয়ার থেকেই আছে কনসেপ্টটা চোদ্দোরটাও তোমাদের স্ফিয়ার থেকে আছে এই কনসেপ্ট লাগাতে হবে পনেরোটা তোমাদের ট্যানজেন্ট প্লেনের একটা অঙ্ক এটা তোমাদের আছে টাচেস দ্য স্ফিয়ার ফিয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ফরটি এইট ফরটি এইট আছে আটচল্লিশ আছে তারপরে পনেরোর পরে সিক্সটিন দেখে নাও ষোলোরটা এখানে আমাদের জানতে চেয়েছে এটা কাকে রিপ্রেজেন্ট করে সতেরোরটাও দেখে নাও তারপরে আঠেরোটা তোমাদের একটা রাইট সার্কুলার কোন থেকে জানতে চেয়েছে তার ইকুয়েশানটা কেমন হবে উনিশেরটা জানতে চেয়েছে সেন্টার অফ দ্য কার্ভ আর কুড়িরটা জানতে চেয়েছে ইকুয়েশান ইন দ্য স্পেস এটা কী রিপ্রেজেন্ট করবে এবার দেখে নাও আনসার কীগুলো এখানে দেওয়া আছে তো তোমরা এর সঙ্গে মিলিয়ে নিতে পারবে বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ধরনের ভিডিও শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের এই সেটটা কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং